তালা বলছেন যে লোকগুলো কোরআন ও হাদিসের কথা শুনে, এই মানা করে দই মানা করে দই, আরে এই বাচ্চাটি শালা হোদাল কুতকুতির বাচ্চা নাকি তোরা, বলে একবার কথা বলছি তো কথাই বুঝে না, এই ভলান্টিয়ার ওদিকে মানা করতে পারছ। যারা কোরআন হাদিসের কথা শুনে দেড় ঘন্টা এক ঘন্টা যতটা পারল শুনল, তাহলে একটা কাজ হয়ে গেল যে শুনে নিলাম। এবার আপনি শুনে নিলেন, নিয়ে এখান থেকে উঠে চলে গেলেন, তাহলে এই শোনাটা আপনার ফলদায়ক লাভদায়ক হবে না। শোনার পরে আল্লাহ তাআলা আর একটা শর্ত আপনাকে দিচ্ছেন, তা কি? ফায়াত্তাবিউনা আহসানাহু, যেটি ভালো লাগলো ওকে, এই এক ঘন্টার আলোচনার ভেতরে যেইটি ওর মনে গাঁথল সেইটিকে সে নিজের রুটিনের ভেতরে নিয়ে চলে এলো। হ্যাঁ, এই কথাটিকে আমি মেনে চলব, এই কথাটিকে আমি গ্রহণ করলাম। তাহলে শুনল, শোনার পরে জানল, আর জানার পরে মানল। এই তিন গুণে যিনি গুণান্বিত হয়ে গেলেন, তার কথা আল্লাহ তাআলা এবার কি বলছেন? উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলোই হলো সেই লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৎ পথের দিশা দান করলেন, এবং ওই লোকগুলোই হলো অত্যন্ত চালাক। বুঝতে পারলেন কি বুঝলাম আয়াতটা থেকে? ভালো কথা শুনলে দুটো কাজ তার সাথে সাথে আমার উপরে বর্তায়, এ কথাটা জীবনে ভুলবেন।